ম্যাডাম প্লিজ একটু তাড়াতাড়ি দেখে বলুন না, কার ছাপ আছে? ছুরিতে বিন্দি মিত্রেরই আঙুলের ছাপ পাওয়া গেছে। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার বেসিসে আমরা অভিযুক্তকে কাস্টডি নিতে নিচ্ছি। সীমা সর্বনাশ হয়ে গেছে। সীমা, বিন্দি ফোন করে লকআপে রয়েছে, তাই তো? তোকে কি বললো এসব? আসলে বিন্দি একটা খুন। বিন্দি জেলে যাওয়ার পর থেকে আমার তলায় তলায় আপনাকে প্রার্থীপদ থেকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমরা খবর পেয়েছি খুনের খবরটা গেস্ট হাউস থেকেই দেওয়া হয়েছিল। আচ্ছা, আপনি পৌঁছানোর কতক্ষণ পরে রিকবাবু আসেন? বলতেছি না না ম্যাডাম, আমার মনে হয় না রিক চৌধুরী এসবের মধ্যে জড়িত। এই বিন্দি মিত্রই খুনি। তদন্তটা আপনি করে ফেলেছেন? না মানে সব প্রমাণিত। এতটাই যখন বুঝে গেছেন তাহলে আমি হেডকোয়ার্টার্সে ফোন করছি, আপনি তদন্তটা করুন। দোষী প্রমাণিত না হওয়ার আগে না সবাই সন্দেহভাজন। রিক চৌধুরী, বিন্দি মিত্র, বিন্দি মিত্রর হাজবেন্ড, অরুণা চৌধুরীর হাজবেন্ড, আমি এবং আপনিও। আমার কাস্টমার করতে দিন। বলুন। হ্যালো রিক বাবু, দামিনী ম্যাডাম আপনাকে ফাঁদে ফেলার নানাভাবে চেষ্টা করে যাচ্ছে, আপনি সাবধান হন। জানি আর অনেক কিছু হবে। আরে টেনশন কেন নিচ্ছেন বন্ধু? এত আছি তো দেখে নিচ্ছি, সমস্ত গুটি সাজানো আছে। আপনি শুধু স্ট্রাইকারটা একটু ঠিক করে মারবেন, তাহলে দেখবেন সমস্ত গুটি পকেটে। তুমি কথাটা কমপ্লিট করলে না? রঞ্জন বোস মানে তোমার মামা কি প্ল্যান করছেন? বললাম তো বড় বৌদি, কমপ্লিট তো করলাম। দেখুন বৌমণি এখন পুলিশ কাস্টাডিতে, ওই মামা একই ওই ইমেজ খারাপ হওয়ার অজুহাত দিয়ে মামার তরফ থেকে যত প্রার্থী আছে মানে যত লোকজন আছে তাদেরকে কাজে লাগিয়ে আপনাকে প্রার্থীপদ থেকে সরাতে চাইছেন, মানে কেন্দ্র থেকে। এখন সোজা কথা হলো আমি আপনারই দলে, তাই যেই আমার মাথায় একটা বুদ্ধি এলো আমি আপনাকে, মানে সেটা নেবেন না নেবেন না একদমই আপনার উপর। আমি বলছিলাম কি বড় বৌদি, এই মামা যে ইমেজের দোহাই দিয়ে আপনাকে নমিনেশন থেকে সরাতে চাইছেন, আপনি ঠিক সেই খেলাটাই খেলো। মানে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই বিন্দির জন্যে আমার পলিটিক্যাল কেরিয়ারটা শেষ হয়ে যাবে? না না না, আমি তো সেটাই বলছি, কেন শেষ হবে, কেন শেষ হবে কেন? দেখুন লোকে কিন্তু ভাববে যে সীমন্তিনী গৌড়ায় সারা জীবন ন্যায়ের পক্ষে সততার পক্ষে তিনি একজন খুনিকে বেকসুর খালাস করে দিলেন, ব্যাস ইমেজে ঘা। আপনি বা কি করবেন ম্যাডাম আমি বুঝতে পারি, আপনার পক্ষে তো এটাই করা স্বাভাবিক, আপনি বাড়ির বড় বউ, আপনি তো বাড়ির বউকে বাঁচাবেন, মানে পলিটিক্স অনেক পরের ব্যাপার, আগে তো পরিবার। না না না, ওই বিন্দির জন্যে আমি রঞ্জন বাবুকে চান্স করে দেব, আমার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। বড় বৌদি বিন্দির হয়ে লড়লে তো তাই দেখতে পাচ্ছি, লোকে ভাববে যে আপনি বিন্দির হয়ে লড়ছেন, বাড়ির সম্মান রক্ষা করছেন, বিন্দিকে আড়াল করছেন, ওকে বেকসুর খালাস করবেন। তো আমি তো কথা দিয়েছি আপনার সাথে থাকবো, তাই আমার মাথায় বুদ্ধি এলো আর সাথে সাথে আপনার কাছে ছুটে এলাম। আপনি এই সবগুলোই করবেন, কিন্তু যখন লোকে ভেবে নেবে যে এবার বিন্দি বেকসুর খালাস হয়ে যাবে, ঠিক তখনই আপনি আপনার উল্টো চালটা চালবেন, আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াবেন, সততার পক্ষে, বিন্দির উল্টো দিকে। আপনি এনশিওর করবেন যাতে বিন্দি শাস্তিটা পায়। যদি বিন্দি শাস্তি পায় তাহলে কি হবে? তাহলে লোকজন আপনাকে ধন্য ধন্য করবে বড় বৌদি, সবাই মামা কেন পার্টির মাথারাও আপনাকে প্রার্থীপদ থেকে সরাতে চাইবে না, সবাই আপনার এক্সাম্পল দেবে, সবাই বলবে যে সীমন্তিনী গৌড়ায় পার্টির মুখ হওয়া উচিত, মানে উনি সম্পর্ক স্বজন পোষণ সবকিছুর ঊর্ধ্বে ন্যায়কে রাখেন। ইউ শুড ডু দ্যাট বড় বৌদি। কি হলো টুকটা, কি এবারও খেলো না, এত ভাষণ এমনি দিলাম,
বড়বদি আমি কি কিছু মানে ভুল বললাম? বড়বদি আমি বলছিলাম কি, কোর্টের ভেতরে আমি কি করব সে ব্যাপারে তোমার সাজেশন আমার চাই না। কেসটা হলো কি, বড় বৌদি কি বিন্দির পক্ষেই লড়বে? বিন্দি ওই অহনাকে কেন খুন করবে? না না, কোথাও তো কিছু একটা গন্ডগোল আছে। কিসের গন্ডগোল? একটা ভয়ানক ষড়যন্ত্র হচ্ছে, একটা ভয়ানক ষড়যন্ত্র করে বিন্দিকে ফাঁসানো হচ্ছে। রিক যদি সত্যি এই বাড়ির একজন মেম্বার হতো, যদি এই বাড়ির সবাইকে সত্যিকারের ভালোবাসতো, তাহলে কোনোদিনও বিন্দিকে এরকম জঘন্য ভাবে ফাঁসাতে পারতো না। পালা পালা, বিন্দি খুন করেছে কথাটা তুই মানতে পারিস? পারিস মানতে? এটা তো মানিস যে ওকে ফাঁসানো হচ্ছে। দেখ, বিন্দি যে খুন করতে পারে না সেটা তুই জানিস, বাড়ির সবাই জানে। জিৎ, সীমা কোর্টে বেরোলো, আমরাও চলো থানায় চলে যাই। ওখানে গেলে একটু বিন্দির সঙ্গে থাকতেও পারবো। আর তাছাড়া কোর্ট থেকে সীমা যদি বিন্দিকে ছাড়ানোর জন্য কোনো কাগজ নিয়ে আসে, সেই সময় আমাদেরও একটু ওখানে থাকা দরকার। আমাদেরও তো দেখতে হবে না? তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো। হ্যাঁ হ্যাঁ, ছোটো বৌদি আসছি, এখনই আসছি। ছোটকু, আমি তো জানি বিন্দি এরকম একটা কাজ করতে পারে না, কিন্তু রিক ও তো কোনো খারাপ কাজ করতে পারে না। কেন বিন্দির নামটা নিল, কি করব আমি এখন? বিন্দি ও তো আমায় খুব ভালোবাসে, আর একদিকে রিক তো আমার সব। আমি জানি এরা কেউ এরকম একটা খারাপ কাজ করতে পারে না। ঠাকুর, তুমি বিন্দি আর রিক দুজনকে আমার কাছে ফিরিয়ে দাও। আসল খুনটা যে করেছে সে যেন শাস্তি পায়। তুমি দেখো, আসল খুনি যেন ধরা পড়ে। আরেকটা পরোটা দিই? না আর খাবো না, বাড়ির যা অবস্থা খেতে ইচ্ছে করছে না। মা বলছি যে আপনি আজ একটু এদিকটা সামলে নিন। হ্যাঁ, আমি আর জিতে একটু থানায় যাচ্ছি। আমি পিয়ালি পালাকে বলে যাচ্ছি আপনাকে সাহায্য করবে। তুমি একদম ভেবো না, কাউকে পাঠাতে হবে না, আমি সব সামলে নেব। শুধু ছোট বৌমা তোমরা সাবধানে যাবে আসবে। এই জিত, আমি ভাবছিলাম কি আমিও তোদের সঙ্গে যাই, বুঝলি? মেয়েটা এরকম একটা বিপদের মধ্যে রয়েছে। বাবা বাবা, ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু বিন্দি আর আমার পাশে থেকো তাহলে। সেটা থাকবোই। ছোট বৌদি, ও জিত জিত শোন বাবা, একটু কিছু মুখে দিয়ে যা। দেখ বাবা, একটার পর একটা অমঙ্গল হচ্ছে, আমি আর চাই না সংসারে নতুন করে অমঙ্গল। খিদে পাইনি বেশি, আমার খিদে পাইনি, আমি খাবো না এখন। প্লিজ জিত, এদিকে আয়, বস। যা বাবা, এসো কিছু যাই, চল। সীতাংশুদা বলছি, এখন বসো বসো, মা ওকে খেতে দাও। বসো বসো, একটু কিছু খেয়ে নাও, মা ওকে দিন তো। শোনা তো ভাবিস না, আমরা তো আছি, আমি সীমন্তিনীর সাথে কথা বলবো। বিন্দি বেলটা পেয়ে গেলেই আমাদের দিক থেকে যা করা যায় আমরা করবো। তুই খা। কে নাও কে নাও, কালকের বাসি রুটি। বিন্দি, তুমি লুচি তরকারি কেন খাওনি? আমি আমি ওই গুড় রুটিটা। অসাধারণ, গুড় রুটি খেয়েছেন, খুব সুবিধা হয় না? হ্যাঁ, এই রুটির মধ্যে গুড় পাকিয়ে টোটো করে ঘুরে বেড়াতে খুব সুবিধা হয়। আবার বড় মুখ করে বলছে আমি তো লুচি তরকারি খাইনি। শোনো,
আমি এখন অফিস যাচ্ছি, তুমি কিন্তু এখন এই সব লুচিগুলো খেয়ে নেবে। আর আমার কথা যদি না শোনো তাহলে কিন্তু আমি ওই বিন্দি, তাহলে কিন্তু আজকে আমি সারা দিন না খেয়ে থাকব। এভাবে মুখের সামনে খাবার পেলে যেতে নেই, কি করতে আছে আর কি করতে নেই সেই গানটা আমার খুব ভালো আছে বিন্দি। আপনার লাঞ্চ আর এই কাগজটা। খাবারের উপর রাগ করতে নেই। কি হলো জিৎ, খাবার ফেলে উঠলি কেন? আরে কিছুই তো খেলি না জিৎ, একটু কিছু খা। বেশি প্লিজ আমায় ক্ষমা করে দেখো, আমার এই খাবার এখন আমার গলা দিয়ে নামবে না। বিন্দি কি খাচ্ছে তার কোনো ঠিক নেই আর লকআপে কি খেতে দেয় ছোট বোধ জানো? জানো কেউ শোন বাবা, তুই বরং বিন্দির জন্য একটু খাবার নিয়ে যা। হ্যাঁ ওকে খাইয়ে তারপর না হয় তুই খাস। হ্যাঁ তাই করো, আমি নিয়ে নিচ্ছি টিফিন বাটিতে। সাবধানে। হ্যাঁ এসো এসো মা, আসছি। এসো মা আসছি। চল চল। কি হলো জিৎ, থমকে গেলে কেন? এখন আমাদের থমকে গেলে চলবে না, আমাদের অনেক কাজ আছে, চলো চলো। কি হলো খেলে না? আরে খেয়ে নাও খেয়ে নাও, খুনের আসামি বলে কথা। আমি খুন করিনি, বিশ্বাস করুন আমি খুন করিনি। প্রমাণ করা খুব কঠিন, তোমাকে এই কাস্টডিতেই পচে মরতে হবে, না খেলে চলে? খাইয়ে দেব। মুখ সামলে কথা বলবেন আপনি। এই মে শোনো, আমি কিন্তু সাহসটা বটে বেড়ে যাচ্ছে না সোনাল বাবু। বিন্দি মিত্র অপরাধী হোক বা নিরপরাধ, ওর সাথে ভদ্রভাবে কথা বলবেন। একটা মেয়ের সম্মানটা তো রাখুন, কান খুলে কথা শুনে রাখুন একটা। ও যতক্ষণ এই থানায় আছে ও আমার দায়িত্ব, একটু যদি বাড়াবাড়ি করেন না। হ্যালো, হ্যাঁ স্যার, আমি অনাচদী মার্ডার কেসটা ডিল করছি। হ্যাঁ সাসপেক্ট ধরা পড়েছে, কিন্তু তদন্ত যেভাবে এগোচ্ছে উই নেভার নো, ঘটনাটা যে কোনো দিকে বদলাতে পারে। আসলে রিক চৌধুরী নামে একজন এই কেসটার সাথে জড়িত আছে, সে কিন্তু স্যার আমি তো এই কেসটা নিয়ে অনেকটা এগিয়ে গেছি স্যার। দিদিমণি, দিদিমণি কি হয়েছে? বেমান হয়ে গেছে তো, আমি আমি কিছু করিনি। ওই রিক বাবু যা করার করেছেন, বেমান হয়ে গেছে তো বলুন। সানাল বাবু আমার টেবিল থেকে এই কেসের ফাইলটা তুলে নিন, এই কেসটা আমি আর ইনভেস্টিগেট করব না, এটা আপনাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। আমাকে বোঝাতে হবে না ম্যাডাম, আমি তো সব বুঝেই আছি। জিৎ তুমি বিন্দির কাছে যাও, আমি ওনার সাথে কথা বলছি, যাও। সুখী জমি হ্যায় দে দে জমি কো এক বুন্দ বারিশ খুদা, সিনে কি তহে মে রখ দে ছুপা কে জিনে কি খাহিশ খুদা, থোড়া সা হ্যায় থোড়া
पूरा मिले हो ऐसा कभी हो ऐसा कभी सूखी जमीन है दे दे जमीन को एक बूंद बारिश खुदा सीने की तह में रख दे छुपा के सवेरा दिन में है सूरज बुझा रातों से नींदे नींदों से आंखें आंखों से सपने जुदा बरसों से चलता है एक रास्ता मिलती क्यों मंजिल मैडम कोनो भाभी की आपने एक इस्तेमाल से थकते पार बन ना किच्छ किच्छ बेपरे हमारे हाथ पर बांधा थके ऊपर तलर ऑर्डर किच्छ करा नहीं उन्हीं उन्हीं की बोल चुन चौड़े बाबू मुक्का ना अमुन कोरे आचन क्या नो उन्हीं दामी ने मैडम एक इस्तेमाल तो दोनों कोड बन ना মশা বলে কত জল একটা খুনের আসামি তাকে নাকি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে এই স্যান্ডাল থাকতে সেটা সম্ভব হচ্ছে না দেখুন আপনি মিস্টার সান্নাল আপনি থাকলে যে ব্যাপারটা সহজ হবে না সেটা আমরা বুঝতেই পাচ্ছি তবে বিন্দি তো কোনো অন্যায় করেনি তাই ওকে আমরা নির্দোষ প্রমাণ করবই এটা আমাদের বিশ্বাস আর আশা করি আপনি সত্যের পথটাই অবলম্বন করবেন জিৎ তুমি বিন্দির সঙ্গে কথা বলো আমি বাইরে আছি কিচ্ছু হবে না তোর আমার মাঝপথ থেকে এখানে শোনানো হলো কেসটা থেকে তার মানে কি কোনো বড় হাত আছে এর পেছনে আর বিন্দি মিত্র মাঝখান থেকে ফেঁসে যাচ্ছে কোনো ভয় নেই বিন্দি তোমার তুমি বলেছিলে না অপরাধে প্রমাণ রেখে অপরাধ করে না প্রমাণটা খুঁজে বার করতে হয় আমি বার করবো খুঁজে তোমাকে নির্দোষ আমি প্রমাণ করবই তুমি আমাকে অহনার গেস্ট হাউসের ঠিকানাটা দাও আমি যাবো ওখানে না না আপনি আপনি সেখানে যাবেন না শহরে আমার কিছু আপনি ওখানে গেলে আপনি বিপদে পড়বেন দেখছেন তো আমি কত বড় বিপদে পড়ে গেছি বিন্দি আমার কোনো বিপদ হবে না তুমি আমার ঠিকানাটা দাও তাড়াতাড়ি এই খাবারটা কার এটা কি খাবারটা তোমাকে খেতে দিয়েছে ওরা রুটি তাতে কি হয়েছে শহরের বাবু আমার তো কোনো অসুবিধা হচ্ছে না আর কতদিনই বা এখানের খাবার খেতে হবে বলুন আপনি তো আমায় খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবেন তাই না কত ভরসা বিন্দির আমার উপর ও জানে আমি ওকে এখান থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে যাব আর আমি আমি ওর উপর এতটুকু ভরসা করতে পারলাম না
এখানে ওইদিকে গিয়ে কোনায় বসে খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না শহরের বাবু, আমার বাড়ি নিয়ে চলুন না। বিন্দি এরকম করো না, বাড়িতে তোমাকে আমি নিয়ে যাবই। এখন এটা খেয়ে নাও। দেখো আমি এখন অব্দি কিচ্ছু খাইনি, আর তুমি যদি না খাও আমি কিন্তু খাবো না বিন্দি। কোর্টে উঠবে তো বিন্দু মিত্র, ওকে যদি জেল কাস্টডিতে না নিয়েছি। ব্যাপারটা কি আপনার ইচ্ছা মতো হবে নাকি? দেশের বিচার ব্যবস্থা নেই, ওই বিচার ব্যবস্থাতেই বিন্দু মিত্রকে আবার এখানে নিয়ে আসবো। কোর্টে দেখা হবে, আমিও দেখি কেস কোর্টে ওঠার পর বিন্দির ঠাঁই কোথায় হয়। আপনার নয়, জিত হবে আমার বিশ্বাসের। 24 ঘন্টার মধ্যে তোমাকে নির্দোষ প্রমাণ করবো বিন্দি। তোমার দিব্যি।